খবরের দিকে আমরা নজর রাখবো যে স্বামী শরণানন্দ প্রয়াত গতকাল সন্ধেবেলাতে জীবনাবসান হয় তার। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন, হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, তবে গতকাল সন্ধেই জীবনাবসান। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাতেই তার শেষকৃত্য সম্পন্ন হবে। শায়িত রয়েছে তার মরদেহ এবং সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানাতে ইতিমধ্যে দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে। প্রয়াত স্বামী শরণানন্দ সংঘগুরু, তিনি পোশাকি ভাষায়, আবিধানিক ভাষায় রামকৃষ্ণ মঠ এর অধ্যক্ষ, রামকৃষ্ণ মিশনের সভাপতি, এবং সেটি সমস্ত পৃথিবী জুড়ে। তো সেই ক্ষেত্রে আমাদের সংঘ হচ্ছে খুব ডেমোক্রেটিক সংঘ, গণতান্ত্রিক সংঘ। এখানে মূলত অচি পরিষদ এবং পরিচালন সমিতি প্যানেল তৈরি করেন, কিন্তু শিলমোহর দেন আমাদের সে সমস্ত সাধু ভাইরা যারা অন্তপক্ষে 20-30 বছর এর সঙ্গে আছে। এবং সমাজ জীবনে যেমন গণতন্ত্র বলতে যা বোঝায়, আমরা সেই গণতন্ত্র অনেক অনেক বেশি আক্ষরিক করতে পালন করি। এখানে অন্য কিছু নেই, শুধু গণতন্ত্রই আছে। সেখানে পুলিশও লাগে না, অন্য কিছু লাগে না। তো সেই জন্য আমাদেরটা হচ্ছে ওয়ান অফ দি রিলিজিয়াস অর্গানাইজেশনস ইন দ্য ওয়ার্ল্ড হুইচ ইজ মোস্ট ডেমোক্রেটিক ইন ক্যারেক্টার, অ্যান্ড হোয়েন উই সে ডেমোক্রেসি উই মিন ডেমোক্রেসি। তা সেইভাবে হয়, আর বাদ বাকিটা বলা যায়। প্রেসিডেন্টের আসনে ভ্যাকেন্সি থাকতে পারে না, সেজন্য একজন ইন্টেরিম প্রেসিডেন্ট করা হয়। সেই ইন্টেরিম প্রেসিডেন্ট হচ্ছে যারা ট্রাস্টিজ, যারা মেম্বার্স অফ দি গভর্নিং বডি, তাদের মধ্যে যিনি সিনিয়র মোস্ট ইন এজ, হি উইল বি ইলেক্টেড অ্যাজ দি ইন্টারিম প্রেসিডেন্ট। অ্যান্ড আন্ডার হিজ প্রেসিডেন্সি এই যে সমস্ত রিচুয়ালগুলো আছে সব কিছু হবে। তারপরে যেরকম বললাম, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হবেন, তিনি ঠাকুরের প্রতিনিধি, তিনি নির্বাচিত হবেন। তো এই পুরো এক্সারসাইজ এক মাস লাগবে। ইন্টারিম প্রেসিডেন্ট কে হবে? ইন্টারিম প্রেসিডেন্ট তো ট্রাস্টিরা ঠিক করবেন।